গাল ভর্তি দাড়ি, উচকো খুচকো চুল, পরনে লাল শার্ট ও ডেনিম, মাথায় বাঁধা পট্টি। সম্প্রতি এমন বেশে রাশিয়ার রাস্তায় ঘুরতে দেখা গেছে বলিউড সুপারস্টার সালমান খানকে। চট করে দেখলে চেনার উপায় নেই তাকে। তবে ব্যক্তিগত কোনো কারণে সালমান এমন বেশভূষা ধরেননি তার এই নতুন লুক টাইগার থ্রি সিনেমার জন্য। এই মুহূর্তে ছবিটির পুরো টিম রাশিয়াতে আছে শুটিং এর জন্য। সালমানের সঙ্গে রাশিয়ার রাস্তায় দেখা গেছে তার ভাই সোহেল খানের ছেলে নির্ভান খানকেও। মহেশ মাঞ্জারেকর পরিচালিত এই ছবিতে সালমান খান ছাড়াও রয়েছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি। ভারত জুড়ে লকডাউন শিথিল হওয়ার পর এই ছবির শুটিং শুরু করেছিলেন সালমান খান, কিন্তু মহারাষ্ট্রে হঠাৎ করে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় সরকারি নির্দেশ মেনে বন্ধ করে দিতে হয়েছিল ছবির শুটিং। তারপর সাইক্লোনের কারণেও ক্ষতির মুখে পড়তে হয় এই ছবিকে। সবকিছু সামলে বেশ জোরে সোরে শুরু হয়েছে টাইগার থ্রি ছবির শুটিং। বিদেশের পাশাপাশি মুম্বাইয়ের একাধিক জায়গাতে হবে ছবির শুটিং। এছাড়াও দু মাস টানা শুটিং চলবে ইউরোপের বিভিন্ন শহরে। সেই সঙ্গে ছোট কয়েকটি দৃশ্যের শুটিং হবে আরব আমিরাতে। এই ছবির জন্য ক্যাটরিনা কাইফ বিশেষ প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।